সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস এমপি মহোদয়। আজকে এমপি মহোদয়ের সাথে আমি আছি হেলেনা জাহাঙ্গীর, এবং আজকে আমাদের এমপি মহোদয়ের অতিথি হচ্ছেন শাহীন চক্রধর, এমপি জাতীয় সংসদ সদস্য জয়সুর তিন, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় দর্শক মণ্ডলী, লেট হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রোগ্রামটা নর্মালি 9টার সময় হয় লাইভ, যারা সেটের সামনে বসে আছেন তারা যদি চান আমাদের সাথে ফোন কলে কথা বলতে পারেন, আমাদের অতিথিকে প্রশ্ন রাখতে পারেন। শাহীন চক্রধর এমপি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় বলি, আপনার আবার 90 যশোর 6 3 না 606 ভালো আছেন এই করোনাকালীন মহাদুর্যোগের সময়। আমরা দেখতে পাচ্ছি আপনি ভালো আছেন। জি, দেশে এখন কোনটি চলছে, লকডাউন নাকি শাটডাউন? যদি শুরুতে আপনি এই প্রশ্নের উত্তরটা দিতেন যে আসলে লকডাউন এবং শাটডাউনের মধ্যে ডিফারেন্টটা কি? অনেক দর্শক কিন্তু জানে না, বা অনেক জনগণ, আমরা যারা জনগণ আছি আম জনতা, কিন্তু অনেকেই জানেন না যে আসলে লকডাউনটা কি শাটডাউন কি। শাটডাউন বলতে অনেকে বুঝে দোকানে শাটডাউন, টানা মানে হচ্ছে শাটডাউন বন্ধ করে দেওয়া একদম, এটা কি আসলে কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা? তো আপনি যদি একটু বলতেন যে শাটডাউন আর লকডাউনের ডিফারেন্ট। লকডাউন আসলে বিভিন্ন প্রক্রিয়া হয়, একটা অঞ্চল ভিত্তিক হয়, একটা জেলা ভিত্তিক হয়, একটা থানা ভিত্তিক হয়। আবার দেখা যাচ্ছে যদি মহামারী সেভাবে প্রকাশ ধারণ করে তাহলে দেখা যাচ্ছে বৃহত্তর পরিষদ দিয়ে। আর শাটডাউন হচ্ছে পুরো দেশব্যাপী, যখন আপনি এই মহামারী থাকে তখন শাটডাউন থাকে, এটাকে যে কোনো আপনার গাড়ি ঘোড়া চলবে না, মানুষ বেরোবে না, বাড়ি ঘর থেকে যাবে না, এইগুলোই সাধারণত বলা হয় শাটডাউন। বিষয়টা যেরকম, তো হঠাৎ কেন সারা দেশে জুড়ে এরকম কঠোর লকডাউন দেওয়া হলো, হঠাৎ করে ছাড়াই হলো কেন, আবার লকডাউন দেওয়া হলো? এতে কি আপনার মনে হচ্ছে না যে সব সাইডে ক্ষতিগ্রস্ত হতে পারে? না না, অ্যাকচুয়ালি কি দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু চান মানুষ যেন কষ্ট না পায়, সেই কারণে কিন্তু আপনার যে বলেন যে কেন ছাড়া হলো আবার কেন দিয়ে হবে, আসলে দেশের কথা চিন্তা করতে হবে, মানুষের জনগণের কথা চিন্তা করতে হবে। আজকে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা যেসব শ্রমিকরা কাজ করে, আজকে যদি শ্রমিকরা যদি কাজ থেকে বঞ্চিত হয়ে যায়, ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনি বুঝছেন যে অর্থনৈতিক ভাবে এমনি গ্লোবালি প্রবলেম অর্থনীতি, তাদের আমাদের দেশও তার থেকে বাদ নেই। সেই কারণে আপনার যেহেতু করোনার আক্রান্ত সংখ্যা অতিমাত্রায় বেড়ে যাওয়াতে এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসার পরে, যার কারণের জন্যই কিন্তু আপনার এই শাটডাউনটা দেওয়া লাগছে, এক সপ্তাহ দিয়েছে। আমি মনে করি যে এই ইতিমধ্যে আমি আমার যশোরের কথাই বলি, যে পরিমাণে প্রত্যেকটা থানায় আমাদের করোনা যেভাবে বাড়ছিল, আজকে কিন্তু তা দেখা যাচ্ছে অনেক গুণ কমে গেছে এবং মৃত্যুর সংখ্যা আগের থেকে অনেক কমছে। কিন্তু আজকে আমাদের জেলার কথা বলছি, তো সেই কারণে আমাদের 8টা থানা, তো সেই কারণে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের এটা খুবই জরুরি আছে, কারণ আমরা বুঝছি না যে আমার করোনা আছে কিনা। আমরা না বুঝে আমরা হাটে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা বৃষ্টিছি, এইভাবে কিন্তু করোনাটা ছড়াই যাচ্ছে, এবং আমরা যখনই টেস্ট করা হচ্ছে তখনই কিন্তু এখানে সব ধরা পড়ছে। এই কারণে আমি মনে করি যে আপাতত এটা কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন না, এটা যদি আমরা পারমানেন্ট করে দিন কোনো সরকারও পারবে না, আমাদের দেশের সরকার না, কোনো দেশের সরকার। এবং আপনি তো দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী গতকালও সংসদে বলেছেন যে করোনা একজন হয়ে টিকা কাউকে বাদ দেওয়া হবে না, প্রত্যেকের টিকার আওতাভুক্ত করা হবে। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে যে এই মহামারীর থেকে তার দেশের মানুষকে যেভাবে হোক এই মহামারী থেকে তাকে আপনার করার জন্য, এবং যাতে মানুষ সুস্থ থাকে সেই কাজটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে। আমি তো বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার যে আন্তরিকতা এবং তিনি যেভাবে রিস্ক নিয়ে, অন্য কোন সরকারের অন্য কেউ থাকলে এই দায়িত্ব পালন, যেটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা স্বীকার করবে যে প্রধানমন্ত্রী তার যে দক্ষ নেতৃত্ব, তার প্রজ্ঞা, তার মেধা, তার সাহসী এবং সে গণবান্ধব, মানে জনকল্যাণমুখী, তিনি কিন্তু সবসময় যিনি এগিয়ে আসেন। এই করোনা তো আমি দেখছি, গতবারও দেখছি, এবারও দেখছেন, বাংলাদেশের মানুষও দেখছে, আপনারও দেখছেন। এমপি শাহীন চক্রধর সাহেব, দিন আনে দিন খায় যারা, তাই সেই সব মানুষগুলো লকডাউন মানতে নারাজ কেন? এই বিষয়টিকে আপনারা আসলে বের করতে উত্থাপন করতে পেরেছেন কিনা?
না অ্যাকচুয়ালি এইটা সত্যি কথা বলেছেন যে কেন তারা লকডাউন চাচ্ছে না। আসলে তারা মনে করছে যে এই লকডাউন যদি লং টাইম থাকে, কেউ যদি 1 সপ্তাহ বা একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, তাহলে কিন্তু সবারই কিন্তু কম বেশি এই একমত আছে। কিন্তু এটা যদি লং টাইম হয়ে যায়, তখন তো আর মানুষকেও এই লকডাউন মানতে চাবে না। যার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনার বলছে যে আগামী মাসের থেকে আপনার টিকা প্রত্যেকেই আপনার হওয়ার ব্যবস্থার জন্য করার ব্যবস্থা উনি করেছেন। তো এখন মানুষকেও বুঝতে হবে যে আমরা যদি এই মানে মিনিমাম মাস্ক টু পরা, হ্যান্ড স্যানিটাইজ করা অথবা হাতে সাবান দিয়ে ধোয়া, এইটুক যদিও আমরা মেনটেন করে চলতাম এতদিন। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে বলছে যে দেখেন অন্তত পক্ষে মাস্কটা ছাড়া কেউ বাইরে বেরোবেন না। এটা কিন্তু নতুন না, এটা কিন্তু 1 বছর ধরে উনি বলে এসেছে একই কথা বারবার। এবং সবচেয়ে প্রতিষ্ঠানে আপনি দেখেন আমাদের সংসদের ভিতরে বলেন এবং আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে সে কিন্তু লেখেছে নো মাস্ক নো এক, মাস্ক ছাড়া কেউ বেরোতে পারবেন না। এইটা কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছে। এই সচেতনতা যদি আমাদের ভিত্তি হতো এবং সবাই যদি আমরা মানতাম, তাহলে আমার বিশ্বাস এই যে আমরা যে মহামারীতে যে আমরা আক্রান্ত সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি, এটা কিন্তু হতো না। কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওয়েভ যখন আসলো তখন কিন্তু যেসব এলাকায় ছিল না সেইসব এলাকায় কিন্তু এখন অ্যাটাক করছে বেশি, তাদের কি সেখান থেকে বেশি বেশি মানুষ মারা যাচ্ছে? যেমন বর্ডার লাইন যেগুলি বলা হয় যে যে ওয়েভ, যে নতুন ওয়েভটা আসছে থার্ড ওয়েভটা, ভ্যারিয়েন্ট, যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, সেসব এলাকাতে হয়তো বেশি মানুষ মারা যাচ্ছে। কিন্তু সেসব এলাকার মানুষের কিন্তু মানতে নারাজ যে আমরা মাস্ক পরবো না, আমরা এতদিন মাস্ক পরিনি, আমরা পরবো না, মারা যাচ্ছে সব এমপি মন্ত্রীরা বড় লোকরা, আমরা মারা যাবো না, আমরা মরবো না, আমরা মাস্ক পরবো না। এখন আপনাকে আমি একটা প্রশ্ন রাখতে চাই, গরিব অসহায় মানুষের জন্য সরকার খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় সেই বিষয়টা? না প্রশ্নই ওটা না ব্যর্থ হওয়ার, আমি আপনার আমি বলতে পারি যে আমাদের যদি শুধু খাদ্য না ওষুধ, 1 সপ্তাহ ওষুধ দেওয়া আছে, প্রেসক্রিপশন করে আপনার 500 টাকা করে ওষুধ, 1 সপ্তাহ ওষুধ দেওয়া হচ্ছে এবং আপনার প্রত্যেকের বাড়ি খাদ্য বস্তু দেওয়া হচ্ছে। এইটা যদি কেউ বলে যে এটা করা হচ্ছে এবং 333 ফোন করলে আপনার সেখানে কিন্তু তাদেরকে আপনার চাল দেওয়া হচ্ছে 5 কেজি করে। এবং আমি নিজস্ব উদ্যোগে আমি দেখেন আমার যশোর সদরে বা কেশবপুরী আমি কিন্তু প্রতিদিনই 10 কেজি করে চাল প্রত্যেক মানে যারাই আক্রান্ত বা যেসব পরিবার দুস্থ, যারা আপনার ধরেন এখন এই লকডাউনের জন্য, এখন তো শাটডাউন হয়নি হবে, লকডাউনের কারণের জন্য আমরা কিন্তু প্রতিদিন প্রতিটা ওয়ার্ডে আমরা কিন্তু খাদ্য দিয়ে আছি। এখন যদি আপনার ধরেন কেউ বাদ পড়লে 1-2 জন, মেজরিটি মানুষ পাচ্ছে, হ্যাঁ 2-1 জন হয়তো কোনো সময় হয়তো মিস হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে সেই সময় সে আসছে না, এখন তো একটা নির্দিষ্ট টাইমে এগুলো দেওয়া হয়। আর যাদের করোনায় আক্রান্ত আমরা যেমন দেখতে পাচ্ছি তাদের বাড়িতে রেখে তাদের ট্রিটমেন্ট দেওয়া, খাদ্য নিশ্চিত করা, এগুলো কিন্তু আমরা করছি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা হচ্ছে। শুধু আমার এলাকার কথা বলবো তা নয়। কিন্তু জি, শাহিন চাকলাদার এমপি, আপনার নামটা অনেক কঠিন, চাকলাদার এমপি, 72 বছরে পরিপক্ক রাজনৈতিক দল দেশ পরিচালনা কতটা সফল বলে আপনি মনে করেন? সফল তো আপনি নিজেও দেখছেন যে এই পরিস্থিতির ভিতরেও আজকে আমরা কিন্তু 3 বেলা খেয়ে আছি, মানুষ কিন্তু স্বস্তিতে শান্তিতে আছে, দেশে কোনো অরাজকতা নাই, দেশে কোনো দুর্ভিক্ষ নাই, প্রত্যেকটা মানুষ আপনার দেখেন নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু স্বস্তি শান্তিতে আছে। হ্যাঁ আমরা অশান্তি একটা জায়গায়, সেটা হচ্ছে এই মহামারী, এছাড়া কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ খুবই শান্তিতে ছিল এবং সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যে আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত করুক, কারণ তিনি বেঁচে থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে, তিনি সুস্থ থাকলে বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে, তিনি যদি জীবিত থাকে আমাদের দেশ একটা উন্নয়ন বাংলাদেশ সেটা পূর্ণ রূপ পাবে। মানুষ কিন্তু এমনি বলছেন, এটা আমি যে একটা রাজনৈতিক দলের কর্মী বা এই রুলিং পার্টির একজন সংসদ সদস্য হিসেবে আমি বলছি না, আমি কিন্তু আম জনতার একজন কর্মী হিসেবে, একজন সাধারণ পিপুল হিসেবে আমি এই কথাটা বলছি, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের কথা। জি, শাহিন চাকলাদার এমপি, আপনি আপনি বলছেন, আমি বলছি, আমি দেখছি, আপনি দেখছেন, আমরা দেখছি বলছি, কিন্তু অপরপক্ষ কিন্তু অন্য কথা বলছে, যে দেশের উন্নয়নের নামে, উন্নয়নের জ্বর বা বয়ান নামে অন্য কিছু চলছে দেশে। আসলে এই বিষয়গুলি আপনারা যারা আছেন পার্লামেন্টের সদস্য, আপনারা কি চোখে দেখছেন এই 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 কথাগুলিকে বা এই বিষয়গুলিকে? যারা কখনো স্বাধীনতাকে বিশ্বাস করে না তার তার দেশের উন্নয়ন তো চোখে দেখবে না, ওরা তো কালো সানগ্লাস পরে থাকে, ওরা তো দেখতে পায় না এই যে এত বড় পদ্মা সেতু আপনার ধরেন আমাদের নিজস্ব টাকায়, এই যে মেট্রো রেল, বাংলাদেশে 4 লেন 6 লেন রাস্তা, এই যে ট্রেন লাইন গুলো আধুনিকরণ করা,
বাংলাদেশের আজকে মানুষ যে তিন বেলা মানে খাপি পাচ্ছে, মানুষ যদি আজকে কোন দেশে হরতাল নাই, অরাজকতা নাই, খুন নাই, রাজধানী নাই, নাই একদম তা বলবো না, আমি বলছি ধরেন দুর্নীতি একেবারে যে নাই তা বলবো না, কিন্তু আমাদের সরকার তো দেখেন আমাদের মতন এমপি কেন, আমাদের দলের যত বড় নেতাই হোক, অন্যায় করলেই শেখ হাসিনা কাউকে ছাড়ে না মাননীয় প্রধান, সে দলের হোক আর বেদলের হোক, এগুলো সে দেখেন। কিন্তু অনেকে তো বলছে এই আওয়ামী লীগ সরকার আমলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এই 72 বছরের ইয়েতে হয়নি কখনো, এটা এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা কিভাবে বলবেন? এদের বিরোধিতার স্বার্থে তারা বলেই থাকে, ওরা ভাঙা রেকর্ড না বাজে ওদের ভালো লাগে না, তারা হচ্ছে বিরোধী পক্ষ, তাদের কাজ দেন না সংসদে, ওরা চার পাঁচজন আছে, তা দুই এমপি আছে শুধু সারাদিন বসে কোথায় কে কার দিকে তাকালো ওটা নিয়েও সংসদে বলে, কিন্তু তারা ওদের সময় আমরা তো 21 বছর দেখেছি তাদের দুর্নীতি অপশাসন দুঃশাসন, বাংলাদেশ ছিল একটা সন্ত্রাসীদের অভয়ারণ্যের রাষ্ট্র, এখানে কোনো মানুষ বাড়ির থেকে বেরোলে তার বাপ মা আগে টাকায় থাকতো কখন আমার সন্তানটা বাড়ি ফিরে আসবে, কিন্তু আর ফিরে আসতো না, কিন্তু আজকে তো আপনার আমি বলবো আইনি শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আজকে গণতন্ত্র পূর্ণ রূপ পেয়েছে, আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, যদি অন্য কেউ থাকতো অন্য কোন রাজনৈতিক দল, আমরা এরশাদের শাসন দেখেছি, খালেদা জিয়ার শাসন দেখেছি, জিয়ার হ্যাঁ না ভোটের শাসুমাই শাসন দেখেছি, আমরা তো সাত্তারের শাসন দেখেছি, আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু মানুষ তাই যদি না হবে, আজকে মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনই দেন, নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের পক্ষ মানুষ সমর্থন দিচ্ছে, কেন দিচ্ছে, আজকে মানুষ ভালো আছে, মানুষ চাই দেশে হরতাল না হোক, দেশে অরাজকতা, ব্যবসায়ীরা চায় যে আমরা বিদেশি যারা ইনভেস্টর তারা যে ইনভেস্ট করবে, আগে তো আসতে চেত না কেউ, যে ও দেশে গেলি সারাদিন হরতাল অবরোধ খুন মানে এই জ্বালাও পোড়াও, এছাড়া বাংলাদেশ ছিল না, এখন তো শান্তির বাংলাদেশ, অনেক বহির্বিশ্বের দেশ তারা আজকে আমাদের দেশে, আপনারা দেখেন এই করোনা না হলে যে পরিমাণে বিদেশিরা বিনিয়োগ করছিল আমরা তো একটা অভূতপূর্ব একটা মানে সাড়া পড়েছিল, এই যেহেতু গ্লোবাল প্রবলেম যার কারণে তারাও অনেকেই এখন আর আসতে চাচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস যে এই মহামারী থেকে আমরা একটু যদি স্বাভাবিক অবস্থায় আসে, আবার দেখবেন বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা সব অমৃতে পড়ছে এবং তারা চাই যে আমাদের দেশের শ্রমিক লেবার দিয়ে পেমেন্ট কোড দিয়ে লাগে, আমাদের দেশের তারা গ্যাসটা পাচ্ছে, আমাদের দেশের অনেক বড় 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 ল্যান্ড আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম দিকে বিভিন্ন দিকে, তো এইগুলো আপনার তারা কিন্তু ব্যবহার করতে, তাতে করে আমাদের তো আপনার যেসব পানি চাপি দেখেন আজকে আমরা কোথায় আছি এই ভালো কথা মনে করি, আমাদের কত 45 বিলিয়ন আপনার ডলার আজকে আমাদের রিজার্ভ পানি আছে, আমরা 71 সালের পরে কি দেখেছি, আপনার আমাদের মাথা পিছু ইয়ে ছিল $97, এখন $2,227 মাথা পিছু, এই কিছু দেখার পরেও যদি কেউ বলে যে না আওয়ামী লীগ সরকারের সময় মানুষ দুর্নীতি ক্ষতিগ্রস্ত, দেশে মানুষ না খেয়ে মরতেছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, মিথ্যাচার অপপ্রচার যারা করার দরকার তারা করেই যাবে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা তো বলবে। শাহীন চাকলাদার এমপি, আরেকটা প্রশ্ন রাখতে চাই, আসলে বাচ্চারা একটা কল আসে, তার আগে প্রশ্ন রাখার আগে আমরা একটা কল নিচ্ছি, দর্শক কেউ আছেন আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমরা শুনছি, আপনি বলুন, আপনি টেলিভিশনের সাউন্ড, জি জি সাউন্ডটি কমিয়ে বলুন, টেলিভিশনের সামনের সাউন্ড একটু কমিয়ে নিন, জি জি শুনছি, আপনি বলুন, হ্যালো আমরা শুনছি, আপনি বলুন, জি দর্শক আপনি বলুন, আমি তো সাউন্ড দিয়ে রাখিনি, আমি অফ রাখিছি, আমি অফ রাখা হয়েছে, হ্যাঁ আপনি প্রশ্ন, জি ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন, জি শুনতে পাচ্ছেন, জি জি শুনতে পাচ্ছি, জি আমি আমি জনাব শাহীন চাকলাদার স্যারকে কিছু প্রশ্ন করতে চাই, আমি যশোরের, আমার নাম হিমপ্রসাদ হোসেন বাবু, জি জি হ্যাঁ, আমি আমরা দেখতে পেলাম যশোরের ফেসবুকে উনি যশোর শহরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ করছেন এবং কিছু করে করছেন, এই যে উনি যে উদ্যোগ নিয়েছে
উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যদি আরো অনুরোধ করে, যদি আরো যশোর শহরে বিভিন্ন জেলা আছে, যেহেতু উনি যশোরের জেলা সেক্রেটারি সাধারণ সম্পাদক, উনি এই উদ্যোগ নিয়েছে, উনি যদি আরো যশোর 6টি আসনে যত যেগুলো আছে সব জায়গায় দেওয়ার ব্যবস্থা করে, তাহলে যশোর জেলাটা অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কথা বলেছেন, সুন্দর পরামর্শ দিয়েছেন। শাহীন চাকলাদার এমপি, আপনি শুনলেন আপনার এলাকার মানুষের কথা, ওনার দুঃখের কথা আপনি একটু বলবেন, ওনার উত্তরটা আপনি দিবেন। আমি বলি, আমি ইতিমধ্যে আমাদের সংসদ সদস্যের সাথে আমি বৈঠক করেছি এবং সবার সাথে আমার কথা হয়েছে, এবং আমরা সিভিল প্রশাসন পুলিশ বিভাগের যে পুলিশ সুপার, আমরা সবার সাথে কথা বলেছি। আমাদের 8টি থানা, 6টা সংসদীয় আসনে প্রত্যেকটা এলাকার কোনো মানুষ জন্য কোনো এই করোনার কারণে যদি কেউ যেন না খেয়ে থাকে বা তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে না, এরকম কোনো ব্যবস্থা যেন না হয়। ফলে আমি ওই ভাইকে আশ্বস্ত করতে চাই, আমাদের প্রতিটা থানায় এই ব্যবস্থা করা হবে। উনি সবাইকে বলতে পারেন যে কেউ না খেয়ে থাকবে না, কেউ করোনা ট্রিটমেন্ট থেকে বাড়ি যাবে না, এবং আমরা যত সাধ্য চেষ্টা করবো প্রত্যেকের পাশে দাঁড়ানোর জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। একটু প্রশ্ন ছিল আমাদের স্টুডিও থেকে আপনাকে, আপনি যে ত্রাণ দিচ্ছেন 10 কেজি করে চাউল বললেন, সেটা কি আপনার নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন না সরকারি তহবিল থেকে দিচ্ছেন? আমি আপনার ছবিগুলো এখনই বললাম আপনাকে, আপনাদের যিনি আছেন আমি ওনার কাছে সব দিয়ে দিচ্ছি। প্রতিদিন আমরা কিভাবে দিই? আজ আপনি নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন আপনি? জি, এটা আমার ব্যক্তিগত দেওয়া। জি, কিন্তু আপনার দর্শক যিনি কল করেছিলেন উনি ভেবেছিলেন যে আপনি সরকারি তহবিল থেকে এনে দিচ্ছেন। আমাদের সরকারের থেকে যে ত্রাণ গুলো দেওয়া হচ্ছে সেটা তো আমি প্রথমে বললাম যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউনোসে, তার মাধ্যমে আমরা কিন্তু আপনার এই প্রত্যেকটা থানায় আপনার যারাই করোনা আক্রান্ত সেই পরিবারের প্রতি সরকার মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সেই ত্রাণ গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং তাদের ট্রিটমেন্টের জন্য যে ওষুধ কিনে দেওয়া, প্রেসক্রিপশন করা, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া হচ্ছে, সেটা তো আলাদা। আর পার্সোনাল ব্যক্তিগত ভাবে মনে করেন যে আমাদের প্রত্যেকটা সংসদ সদস্য যে যেতে পারছে, সে যতটুকু দলের নেতারা বলেন, আমাদের সহযোগী সংগঠন যারা আছে তারাও আপনার তার নিজস্ব তহবিল থেকে দিচ্ছে, সবাই মিলে এই করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যে আমাদের প্রত্যেকটা দলের নেতা কর্মী যারা সহযোগী সংগঠন আছে সবাই যেন করোনা কালে তাদের পাশে থাকে। এটা গত বছর গত যখন মার্চে শুরু হয়েছিল সেই সময় নির্দেশনা দিয়েছিল, এবং পরবর্তীতেও আমাদের এখনো নির্দেশনা আছে প্রত্যেকের পাশে যেন দলের কর্মীদের নেতাদের পাশে থাকা, জনপ্রতিনিধি যারা আছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র, কাউন্সিলর, শুধু যে এমপিরা করতেছে তা নয়, উপজেলার চেয়ারম্যান প্রত্যেকে কিন্তু আপনার এই করোনাকালীন মানুষের পাশে আছে। জি জি জি, শাহীন চাকলাদার এমপি, আরেকটি ফোন কল ছিল, যদি আমাদের এই অনুষ্ঠানে 100-এর উপর ফোন কল আসে বাট আপনার লেট হওয়ার কারণে আমরা নিতে পারছি না, একটা কল নিচ্ছি, লাস্ট কল। আর জি দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কোথা থেকে বলছেন, আপনার নাম এবং আপনার এলাকার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আমরা আপনার সাউন্ড পাচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো, জি হ্যালো, জি জি, আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি আমরা শুনতে পাচ্ছি। জি জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, জি দর্শক, আপনি যদি কথা না বলেন আপনি আগামী পর্বে কথা বলুন, কারণ আমরা আমরা আপনাকে, জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন, শর্টকাট করে প্রশ্ন করে ফেলুন। জি জি জি, সরি আমরা আপনাকে সাথে কথা বলতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। শাহীন চাকলাদার এমপি, প্রথম কল নেওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে স্কুল খোলার দাবি উঠলো, স্কুলগুলি খোলা হচ্ছে না কেন, যদি এই প্রশ্ন একটু আপনি করতেন, যেহেতু আপনাদের সংসদ এটা নিয়ে অনেক কথা হয়েছে। শাহীন চাকলাদার এমপি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি লাস্টে আপনার কথাটা শুনতে পাই না। মানে স্কুল খোলার দাবি
থাকলেও স্কুলটা খোলা না খোলার কারণটা কি, সেটা মানে জনগণ জানতে চাচ্ছিলেন আর কি। আপনি তো সব, আমি পরে শুনতে পাচ্ছি না, কিন্তু পরে শুনতে পাচ্ছি না, মানে এখনো কিছু শুনতে পাচ্ছেন না। আপনি স্কুল খোলা পর্যন্ত কথা শোনা গেছে যে জনগণের দাবি বা জি 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 স্কুল খোলার দাবি থাকলে স্কুল না খোলার কারণটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা জি জি, একটা জিনিস দেখেন, স্কুল যখন খুলবে একটা স্কুলে কত শিক্ষার্থী থাকে, শিক্ষক থাকে। আজকে যদি তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আগে তাদের টিকা কনফার্ম করবে, এরপরে স্কুলগুলো খুললে ভালো হবে, এটা তো সবার জন্য, সবার ভালোর জন্য বলছে। আজকে যদি স্কুল কলেজগুলো খুলে দেই, ধরেন গাড়ি ঘোড়া যে পরিমাণে আপনার গ্যাদারিং হবে, স্কুল খোলা আর আমি মনে করি জনসভার মানে একই রকম। আপনার আপনার কোনো আপনি যদি বলেন বাজারঘাট শপিং মল একই রকম, যে স্কুলগুলো বড় বড় যেখানে কলেজ স্কুল সব যদি একসাথে খোলে, তো তাহলে তো আপনার ধরে সারা মানুষ তার ঘরে থাকবে না। একটা বাচ্চাকে দিয়ে আসতে গেলে পাশে দেখা যাচ্ছে তার অভিভাবক যায়, ড্রাইভার যায়, তাহলে যদি গাড়িতেও না যায় দেখা যাচ্ছে যে রিক্সা চালক বা ইজি বাইক চালক তাকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হলো, আপনার সেই করোনা যার জন্য আমাদের এত কিছু করা, তার তো সেই সবই আপনার নষ্ট ভেস্তে হয়ে গেল। জি শাহিন চট্টোপাধ্যায় এমপি, আমাদের আসলে সময় একদমই হাতে নেই, তারপর আমি আপনাকে একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার এলাকায় সংসদ সদস্য হিসাবে অথবা জনপ্রতিনিধি হিসাবে কতটা সফল বলে আপনি মনে করেন, আপনার মুখ থেকে শুনতে চাই আমরা। না অ্যাকচুয়ালি দেখেন, আমরা কিন্তু শুধু এবার না, আপনি প্রথম যে প্রথম মাসে গত বছর যখন হয়েছিল, আমার মনে হয় যে কেশবপুরী এর আগে আমাদের যে নির্বাচনী এলাকা যশোর ছয় এলাকার নাম, তো আমার মনে হয় যে নির্বাচন উত্তর বা নির্বাচনের আগে, তখন আমার নির্বাচন শেষ হয়নি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। না আমি আপনাকে শুনছি জি। তো আপনার নির্বাচনের আগ দিয়ে আমরা যে পরিবারের ত্রাণ, এবং আমি শুধু আমার নির্বাচনী এলাকায় না, আমি কিন্তু 8 থানায় একসাথে ত্রাণ দিয়েছি, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং ওষুধ। এটা কিন্তু আমার নিজস্ব তহবিল থেকে সেই সময় দিয়ে 8টি থানায়, যেহেতু আমি পার্টি সেক্রেটারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আমরা যেন প্রত্যেকটা থানায় এগুলো দেখি, আমরা যেন এই ব্যবস্থাটা করি, সেই সময় কিন্তু আমরা দিয়েছি। ফলে আমি মনে করি যে আমার এলাকার বলেন বা আমার জেলারই বলেন, আমি শুধু এলাকার কথা বলবো না, আমাদের জেলার প্রত্যেকটা থানায় আমাদের প্রত্যেকটা নেতারা, মাননীয় সংসদ সদস্যরা, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সবাই কিন্তু আপনার এই ব্যাপারে একমত এবং সবাই ঝাঁপাই পড়ছে। আমার মনে হয় কেউ বলতে পারবে না, হ্যাঁ দুই একজন বিরোধিতার সাথে আপনাদের টেলিভিশন চ্যানেলে বলেন বা আপনার প্রিন্ট মিডিয়ায় বলেন কেউ বলতে পারে, কিন্তু আপনি আম জনতার কাছে দেখেন সবাই কিন্তু আপনার এই ত্রাণ কাজে বা এই করোনার পাশে মানুষ বাড়ি। যখন দেখেন, আমি একটু শেষ করি আপনাদের, যে যখন মানুষ মারা যাচ্ছিল তখন কিন্তু আপনার কেউ আপনার দাফন করতে চাচ্ছিল, তখন কিন্তু আমাদের যুবলীগের তরফ থেকে আমাদের ক্ষেত্রে দাফন ব্যবস্থা করেছিলাম আমরা, এবং সেই সময় দেখা দেখি কিন্তু অনেক তরুণ ছেলেরা তখন কিন্তু এগোয় এসে, কারণ যার কারণে পরবর্তীতে আম জনতাও এগোয় আসছে। এখন কিন্তু ওই সময় যদি আমরা না এটা উদ্বুদ্ধ করতাম, তাহলে কিন্তু ওই যুদ্ধে আসলে জয়লাভ করা বড় কঠিন ছিল। জি শাহিন চাকরাদার এমপি, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনার এলাকার দর্শক যারা আছেন, যাদের জনসেবা করছেন আপনি, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে আপনার সামনে আপনাদের নির্বাচন, নিশ্চয়ই সেই নির্বাচনে আপনি আবার অংশগ্রহণ করবেন বা করতে চান, সেসব বিষয়গুলো যদি একটু বলতেন শর্টকাট ভাবে আর কি, ছোট করে। অ্যাকচুয়ালি দেখেন, আপনার এই মুহূর্তে তো আমাদের মুভমেন্ট একদমই নাই, সত্যি কথা বলছি, করোনার জন্য আগে মানুষ বাঁচলো তারপরে নির্বাচন। আর আমাদের ধারাবাহিকতা যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এলাকার যে দাবি, যে ধরেন আমাদের এগুলো কিন্তু আমাদের একটা থিয়েটার বলেন কি রুটিন প্রোগ্রাম থাকে, সেটা হচ্ছে এলাকার যে উন্নয়ন গুলো করা, এটা আমরা অব্যাহত করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা বিষয় সবচেয়ে মজার ব্যাপার, যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এলাকার জন্য কিছু বলা লাগে না, তার আগেই কিভাবে উনি বোঝেন আমাদের যে মনের চাহিদা বা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা, যে এলাকাটা ব্রিজ দরকার, এখানে আপনার 10 কিলোমিটার রাস্তা দরকার, এখানে একটা ইউনিভার্সিটি দরকার, আমরা বলার আগেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এগ্রি করে দেয়। ফলে আমি মনে করি যে ওনার যে দক্ষ অভিজ্ঞতা এবং তার যে প্রোগ্রামেটা, তাতে আমি মনে করি বাংলাদেশের তথা প্রত্যেকটা থানাই বলেন, জেলাই বলেন, জেলা শহরে বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর নজর সব দিকে আছে, ফলে আমরা তার একজন কর্মী হিসেবে আমরা আমাদের এলাকার মানুষের পাশে থাকতে বলছে, উন্নয়নের পাশে থাকতে বলছে, আমরা সেই পাশে আছি। এবং আমার বিশ্বাস যে আপনার, আমি যদি আমার নির্বাচনী এলাকার কথা বলি, আমার বিশ্বাস আপনি আপনারা গোপন জরিপে গেলে আপনি বুঝবেন যে আমরা মানুষের পাশে কিভাবে থাকি এবং এলাকার উন্নয়নের ব্যাপারে আমাদের কি ভূমিকা। আমি আমার কথা বলি তো লাভ নেই, যে আমি বলবো সবই আমি করি, কিন্তু আসলে যাই করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে, আমরা শুধু তার বাহন বান্না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের না, আপনারা ওনার হ্যান্ডস, মাননীয় প্রধানমন্ত্রীর হ্যান্ডস আপনি, আপনারা, কারণ আপনারা কাজ করলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সফল হবেন, আর আপনারা যদি কাজ না করে দুর্নীতি করেন তাহলে কিন্তু উনি সফল হবেন না। তা তো অবশ্যই, আপনি যদি, আমরা যদি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিচ্ছে, আমরা যদি সেটে তৃণমূল পর্যন্ত পৌঁছে না দিতে পারি, তাহলে তো আমাদের এই দায়িত্ব দেওয়া উচিত না, এই দায়িত্ব থাকা উচিত। জি, আপনি আপনার এলাকার জন্য তখন ব্যর্থ হবেন, আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। আমি চাই যে আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষ স্বস্তিতে শান্তিতে থাকুক, আমি তাদের দীর্ঘায়ু কামনা করি। এবং আমার এলাকার কোনো মানুষ জন্য কোনো জলবদ্ধতা বলেন, আর আপনার রাস্তার ঘাট যেগুলো আপনার সমস্যা আছে, কোনো সমস্যা থাকবে না বা নাই আপাতত বলা যায় এক প্রকার শেষের দিকে, আমাদের যে উন্নয়নের কার্যক্রমগুলো শেষের দিকে, সরি শেষের দিকে। আমি চাই যে আমাদের এলাকার মানুষের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করে দিচ্ছি, ফলে আমাদের এলাকার মানুষ খুব খুশি আছে। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহিন চক্রধর এমপি, আপনার মূল্যবান সময় আজকে আমাদের জয়যাত্রা টেলিভিশন স্টুডিওতে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার এলাকার জন্য আমাদের শুভকামনা। প্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আজকে আমাদের এমপি মহোদয়ের আয়োজন, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময়ে নতুন কোন সংসদ সদস্যের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, করোনাকালীন সময় মাস্ক পরবেন, বারবার হাত ধোবেন। আল্লাহ হাফিজ।